আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়াতে খুবই ভালো আছি। তো আজকে আমি বিভাগীয় শহর খুলনা থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দিব পদ্মা সেতু হয়ে দেশ ট্রাভেলসের হুন্দাই বাসে করে। তো পুরো রাস্তাতে জার্নির সম্পূর্ণ অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওতে। তো গাইজ, আমি এখন বর্তমানে অবস্থান করছি খুলনা রয়্যালের মোড় দেশ ট্রাভেলসের অফিসিয়াল কাউন্টারে। তো আপনারা খুলনার বিভিন্ন জায়গা থেকে তাদের বাসের টিকিট পেয়ে যাবেন, এবং আপনি যদি ঘরে বসে টিকিট কাটতে চান সেক্ষেত্রে তাদের ওয়েবসাইট রয়েছে, তাদের ওয়েবসাইট থেকে আপনি তাদের টিকিট পারচেস করতে পারবেন। আমি ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনি তাদের কাউন্টারের ভিতরে প্রবেশ করলে তাদের কিছু এসি এবং নন এসি বাস দিয়ে তারা পিকচার দিয়ে খুবই সুন্দর করে কাউন্টারটি সাজিয়ে রেখেছে, আর কাউন্টারটির ভিতরে পর্যাপ্ত পরিমাণে এসির ব্যবস্থা রয়েছে। তো আমি আমার টিকিটটি নিয়ে নিতেছি আগে আগে। আমার ট্রাভেলের ডেট ছিল 6/8/2022, এবং কাউন্টারের ভিতরে সর্বক্ষণ আপনারা ম্যানেজার বাবু ভাইকে পেয়ে যাবেন। উনি যথেষ্ট পরিমাণে হেল্পফুল ছিল আমার ভিডিওর ক্ষেত্রে। তো অসংখ্য ধন্যবাদ দিতে চাবো বাবু ভাইকে। আমার গাড়ি ছিল সন্ধ্যা 6টা বাজে। তো আমি 6টার কিছুক্ষণ আগে হচ্ছে কাউন্টারে চলে আসি। তো আসার পরে শুনতে পারি যে পেট্রোলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে গাড়িটি ঢাকা থেকে লেট করে ছেড়ে আসার কারণে এখনও কাউন্টারে এসে পৌঁছাতে পারেনি, আর হচ্ছে 200 টাকা করে বেশি নেওয়া হচ্ছিল যে দামটা হচ্ছে রিকভারি করার জন্য। যেহেতু আমি টিকিটটা কাটি শুক্রবার 8টার সময়, তো তেলের দামটা বৃদ্ধি পায় হচ্ছে 10টার সময়, সেটার জন্য হচ্ছে বাস আসতে একটু লেট হয়। তো একটু অপেক্ষা করতে করতে হচ্ছে আমাদের টুরমেট চলে আসে। পরীক্ষার কারণে খুলনার ভিতরে অনেকটা জ্যাম ছিল, আর কিছু গাড়ি বাতিল করা হয়, তো তার জন্য হচ্ছে একটু লেট হয়। গাড়ির সিটিং পজিশনের কথা যদি আমি বলতে যাই, এটি হচ্ছে একটি বিজনেস ক্লাস বাস। তো এখানে এক সাইডে হচ্ছে একটি করে সিট, আর এক সাইডে হচ্ছে 2টো করে সিট ইউজ করা হয়েছে। বাসটির ভিতরে সর্বমোট 28টি সিট ইউজ করা হয়েছে। এখান থেকে আমাদের ড্রাইভার সাহেব এই বিলাসবহুল বাসটিকে কন্ট্রোল করে থাকে। এটি হচ্ছে বাসটির বাহিরের সাইড। এখানে আপনি আপনার লাগেজ আর যাবতীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন আপনারা। আর ইনি হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব হাসান ভাই। তো পুরো রাস্তাতে উনি আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাবে। তো আমাদের জার্নি শুরু হয় হচ্ছে 8টা 10 মিনিটে। তো যেহেতু সমস্যা ছিল, তো সেটার জন্য গাড়ি ছিল 6টায়, গাড়ি ছাড়া হয় 8টা 10-এ। তো 2 ঘন্টা লেট হওয়ার কারণে অনেক যাত্রী হচ্ছে চিল্লাপাল্লা করতেছিল, ইভেন তেলের দাম বাড়ার কারণে তারা 200 টাকা করে এক্সট্রা নিচ্ছিল। তো সেটার জন্য একটু সমস্যা ছিল। তো সব কিছু সমস্যা শেষ করে আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা এখন বর্তমানে অবস্থান করছি হচ্ছে সোনারাঙ্গা বাসস্ট্যান্ডে। তো আমরা রয়্যালদের থেকে এখানে 2 থেকে 3 মিনিটের ভিতরে চলে আসলাম। তো এখানে হচ্ছে একটু জ্যাম থাকার কারণে আমি ভিডিওটি স্কিপ করি এখান থেকে। তো 5 থেকে 10 মিনিটের ভিতরে আমরা খুলনা 0 পয়েন্ট পার হয়ে খুলনা রূপসা ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। তো সামনে থেকে ভিডিও নেওয়া সমস্যা হওয়ার কারণে আমি সামনে চলে আসলাম। তো সুপারভাইজার সাহেব পুরো রাস্তার ভিতরে খুবই হেল্পফুল ছিল। তো এটা হচ্ছে আমাদের খানজাহান আলী ব্রিজ খুলনার। দুই থেকে তিন মিনিটের ভিতরে হচ্ছে আমরা ব্রিজটি পার হই। তো ব্রিজ পার হওয়ার পর হচ্ছে আমরা চলে আসি ব্রিজের টোল প্লাজাতে। তো এখানে হচ্ছে আমরা টোল ক্লিয়ার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ফকিরহাটের দিকে। তো ফকিরহাট থেকে বামে ঢুকবো, বামে ঢুকলে গোপালগঞ্জ, গোপালগঞ্জের পরে মাওয়া, মাওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আমি নেক্সট ব্লগটা কোথায় দিলে ভালো হয়, ইভেন হচ্ছে যে কোন বাসের আপনারা রিভিউ দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আপনাদের প্রতিটি কমেন্টের অ্যান্সার আমি দিয়ে থাকি। আর আপনাদের কমেন্টগুলো পেলে আমার কাছে ভালো লাগে, যে একটা বিষয় নিয়ে হচ্ছে কাজ করতেছি সেখানে আপনাদের উৎসাহটা খুবই দরকার। আমাদের গাড়ি এখন বর্তমানে ফকিরহাট পার হয়ে গোপালগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে। তো গোপালগঞ্জে যাওয়ার পরে মেবি হোটেল বিরতি দেওয়া হবে। তো রাস্তাটা পুরোটাই ফাঁকা ছিল, রাস্তার ভিতরে শুধু ট্রাক দেখা যাচ্ছিল। তো যেহেতু এখন বেশি বাজে নাই, বাজে মাত্র 9টা 10-এর মতন, তো 1 ঘন্টার ভিতরে আমরা ফকিরহাট পার হয়ে যাই। তো তার জন্য হচ্ছে রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল, শুধু ট্রাকই ওভারটেক করতেছিলাম আমরা। আর এই ট্রাক ওভারটেক করতে দেখলে হচ্ছে চিটাঙ্গের কথা মনে পড়ে, কারণ চিটাঙ্গা হাইওয়েতে ম্যাক্সিমাম টাইমে রাতের বেলাতে শুধু ট্রাকই ওভারটেক করতে হয়।
কিছুক্ষণের ভিতরে হচ্ছে আমাদের রয়্যাল এক্সপ্রেসের সাথে দেখা হয়। গাড়িটি আমাদের 2 ঘন্টা আগে ছেড়ে আসে, 6টা দিকেই গাড়িটি ছেড়ে আসে। তো 2 ঘন্টা হচ্ছে লেট হয় গাড়িটির, নাকি কোনো সমস্যা হয়, নাকি আমরা আগে চলে আসি, সেটা আর কি বুঝতে পারি না। তো গাড়িটি হচ্ছে আমাদের সামনে থেকে যায়, গাড়িটিতে কোনো পেন্ট করা হয় নাই, বাট পিছনে লেখা আছে রয়্যাল এক্সপ্রেস। তো আমাদের ড্রাইভার সাহেব বলতেছিল যে গাড়িটা হয়তো বা তেলের দাম বাড়ার কারণে যাত্রীদের এটা দিয়ে নিয়ে যাচ্ছে, যাতে তাদের খরচটা কম হয়। এটাও একটি হুন্ডাইয়ের বাস। তো তার কিছুক্ষণ পরে হচ্ছে আমরা গোপালগঞ্জে চলে আসি। তো এখান থেকে হচ্ছে গোপালগঞ্জের একটা টোল নেওয়া হয়, তাদের এখানে প্রবেশ করার একটা টোল। এটা কিসের টোল আমি শিওর জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখান থেকে টোল ক্লিয়ার করে বেশ কিছুক্ষণ চলার পরে আমরা হচ্ছে হোটেল বিরতিতে চলে আসি। এটা হচ্ছে নওয়াপাড়াতে আমাদের হোটেলটা বিরতি দেওয়া হয়, আর আমাদের পাশে দেখতে পারতেছেন ফাল্গুনী পরিবহন, এটাও আমাদের প্রায় 1-2 ঘন্টা আগে ছাড়ে। তো আমাদের ড্রাইভার সাহেব হচ্ছে খুবই স্কিলফুল একজন ড্রাইভার, উনি তো খুব তাড়াতাড়ি এখানে চলে আসে। তো আমাদের হোটেল বিরতি হয়েছে কাইফা ফুড প্লাজাতে। তো এখানে হচ্ছে হোটেল বিরতি 20 মিনিটের জন্য দেওয়া হয়। এখানের খাবারের মান কতটা ভালো সেটা আমি বলতে পারতেছি না, কারণ এখান থেকে আমার কিছু খাওয়া হয়নি, শুধু একটি আইসক্রিম খাওয়া হয়েছিল। আর আমি জার্নি পথে সবসময় বাসা থেকে ভরপেট খেয়েই বের হই। তো আমাদের গাড়িটি হচ্ছে 20 মিনিটের জায়গায় 30 মিনিট হয়ে যায়। তো এখনও কিছু লোক হচ্ছে আসছিল না, তো তার জন্য সুপারভাইজার সাহেব আর কি ভিতরে চলে যায় তাদের ডাকার জন্য। তো তাদেরকে আসার পরে হচ্ছে আমাদের গাড়িটি এখান থেকে ঘোরানো হবে। আমাদের ঠিক মাথার উপরে দেখতে পারতেছি যে ফরিদপুর 60 কিলো, ভাঙ্গা 38 কিলো, ঢাকা 120 কিলো। যে দুজন লোককে খুঁজতে পাঠানো হয় তারা এখনও খাচ্ছিল। তো আসলে হোটেল বিরতিতে এরকম সচরাচর সবসময় দেখা যায় যে কিছু লোক হয়তো বা থাকে, তারা একটু লেট সবসময় করেই থাকে। তো আবার এটা হচ্ছে নিজের বেলায় হলে ঠিক আছে, কিন্তু অন্যের বেলায় হলে একটু বিরক্তিকর লাগে। তো আমরা দেখতে দেখতে হচ্ছে এক্সপ্রেসওয়েতে চলে আসলাম। তো এখানে এক্সপ্রেসওয়ে টোলটা দেওয়া হলো, আমরা এখন এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা সেতুর দিকে এগিয়ে যাচ্ছি। আর হচ্ছে যে আপনাদের একটি মতামত দরকার আমার, যে ঢাকা থেকে খুলনাতে যাওয়ার যে পাটুরিয়া ঘাটটা রয়েছে খুবই পুরনো এখন বলা যায় আমাদের কাছে, তো এই ঘাটটা নিয়ে কি একটি ভিডিও আসলে কি ভালো। আমি শিওর হয়তো বা বলতে পারতেছি না, আপনারা যদি কেউ জানেন অবশ্যই একটু জানিয়ে দিবেন আমাকে। গাড়িটা দেখে মোটামুটি পুরনো মনে হতে পারে, কিন্তু গাড়িটি খুব ভালো খেলা দেখায় আমাদেরকে। বেশ কিছুক্ষণ পরে হচ্ছে রয়্যাল এক্সপ্রেসের সেই পেন্ট ছাড়া গাড়িটি আমাদের সামনে চলে আসে। আমরা যখন হোটেল বিরতি দিই তো তখন হচ্ছে গাড়িটি আমাদেরকে ওভারটেক করে চলে আসে, গাড়িটি কোথাও ব্রেক দেওয়া হয় নাই। তো আবারও বাসটিকে ওটি দিলাম, তো দ্বিতীয়বারের মতন একটি বাসকে ওটি দেওয়া হলো। তার কিছুক্ষণ পরে হচ্ছে রয়্যাল এক্সপ্রেসের আরেকটি নন এসি বাস আমাদের সামনে চলে আসে। তো এই বাসটি অতটা গতিতে ছিল না, তারা খুব স্বাভাবিকভাবেই যাচ্ছিলো। তো আমরা এখান থেকে হচ্ছে গাড়িটিকে ওটি দিয়ে সামনের দিকে চলে আসি। যেহেতু গাড়ি ছাড়াতে লেট হয় তো অনেক যাত্রী হচ্ছে চিল্লাপাল্লা করতেছিল যে তাদের ইমার্জেন্সি কাজ আছে, কিংবা ঢাকাতে 1-1.5টার পরে নামার পরে তারা কি করবে। তার জন্য হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব একটু বাধ্যতামূলক স্পিডিং করতেছিল যে তাড়াতাড়ি যাওয়ার জন্য। কিছুক্ষণের ভিতরে হচ্ছে আমরা পদ্মা সেতুর টোলের কাছে চলে আসলাম। তো এখান থেকে হচ্ছে টোল ক্লিয়ার করে আমরা সেতুতে উঠে যাব। তো আসলে সেতুটা আমাদের কাছে খুবই গর্বের একটি বিষয়। তো সেতুটা এখন পর্যন্ত আমি 6-7 বার পাড়ি দিয়েছি। তার জন্য হচ্ছে আগে যে এক্সাইটমেন্টটা কাজ করতো সেতুর কাছে আসার পরে, সেই এক্সাইটমেন্টটা এখন পাবলিকের অতটা কাজ করে না। যাই হোক, এখন এখান থেকে হচ্ছে আমরা টোল দিয়ে ব্রিজের দিকে এগিয়ে যাব। তো আমি এর কথা বলবো না, ব্রিজের উপরে হচ্ছে যে গ্রিন লাইনকে আমরা ছোট করে একটি ওটি দিই, তো সেটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
আমরা দেখতে দেখতে সেতু পার হলাম। এটা হচ্ছে সেতুর দ্বিতীয় টোল প্লাজা। এটা হচ্ছে এই সাইড থেকে নেওয়া হয় ঢাকার সাইড থেকে, আর ওটা ছিল খুলনার সাইড থেকে। সেতু থেকে নামার 10-15 মিনিটের ভিতরে হচ্ছে আমাদের সাথে শ্যামলির সাথে দেখা হয়। তো শ্যামলী পরিবহনও মোটামুটি সে নিজস্ব গতি মেনটেন করে চলতেছিল। তো রাস্তার ভিতরে যতটুকু সেফ ড্রাইভ করা সম্ভব তারা করতেছিল। ইভেন আমাদের ড্রাইভার সব খুবই রাস্তার ভিতরে ভালোভাবে ড্রাইভ করছে। তো এখন হচ্ছে শ্যামলীকে ওটি দিবে চিন্তা ভাবনা। আর এটা হচ্ছে হিনো একটি বাসকে হচ্ছে মডিফাই করে এসি করা হয়েছে। এটা মেবি এখন ঢাকা থেকে বরিশাল সার্ভিস দিচ্ছে, আমি শিওর হচ্ছে বলতে পারতেছি না, যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন। তো দেখুন এটাকে কীভাবে ওটি দিই আমরা। দেখতে দেখতে আমরা এখন বাজে হচ্ছে 12:25। তো আমরা দেখতে দেখতে হচ্ছে যে ঢাকার ভিতরে প্রবেশ করলাম। তো আমরা এখন আসি হচ্ছে মেয়র হানি ফ্লাইওভারের উপরে। তো এখান থেকে হচ্ছে আমাদের গাড়িটি নেমে যাবে। তো এই জায়গাটা অনেকটা জ্যাম ছিল, তার জন্য হচ্ছে এখান থেকে নামতে আমাদের একটু সময় লাগে। তো আমি ভিডিওটি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব। আমাদের গাড়িটি এখন বর্তমানে হচ্ছে আরামবাগের দিকে যাচ্ছে। তো সায়দাবাদ থেকে কিছু যাত্রী নামানো হয় আর হচ্ছে আরামবাগে যাবে। ঢাকা থেকে খুলনাতে আসতে আমাদের সময় লাগে 4:30 মতো। তো যেহেতু হোটেল ব্রেকটা একটু বেশি হয়ে যায় সেটার জন্য হচ্ছে একটু সময়টা বেশি লাগে। তো ওই হিসাবে ধরলে হচ্ছে 3-3.5 ঘন্টার ভিতরে হচ্ছে আমরা চলে আসি ঢাকার ভিতরে। তো আমি যেহেতু থাকি গাজীপুরে, তো আমি হচ্ছে নামবো আবদুল্লাপুরে। তো তারা হচ্ছে ঢাকা খুলনা থেকে একদম ডাইরেক্টলি আপনার আবদুল্লাপুর সার্ভিস দিচ্ছে। তো গাড়ির সিটগুলো ভালো করে দেখানো হয় নাই। এটা হচ্ছে গাড়ির সিট, আমি A1 সিটে বসে ট্রাভেল করলাম। 1:05 হচ্ছে আমরা তাদেরকে বিদায় জানাই। তো বিদায় জানিয়ে হচ্ছে আমি চলে যাই আমার গন্তব্যে আর তারা চলে যায় তাদের গন্তব্যে।